ওরা আমাকে প্রশ্ন করল যে কোন একটা মসজিদে নাকি শিবের লিঙ্গ দেখা গেছে, শিবলিঙ্গ বলা হয়, আর ওই লিঙ্গ নাকি আস্তে আস্তে আজমির শরীফে গরিবি নামাজ হজরতে খাজা মাইনউদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহে ওই দিকেও নাকি যেতে আরম্ভ করেছে। তারপরে আমি সোশ্যাল মিডিয়া আমার এখানে আছে, হাতের মধ্যে প্রমাণ আছে, তারপরে নাকি শুনছি ওই লিঙ্গ ঘুরে ঘুরে আবার ফুরফুরা শরীফে নাকি ঢুকবে। তা আমি বললাম দু কি আর বলবো, যখন প্রশ্ন করলো আমি বললাম দেখো এটা হচ্ছে 2022 সাল 22 সাল, তো 2022 সাল 2024 পর্যন্ত শিবের লিঙ্গ সারা ভারতবর্ষের ঘরে ঘরে হয়তো ঘুরতে পারে। আর আমি বলুন শিবের কত বড় লিঙ্গ যে সারা ভারতবর্ষে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার তার চেয়েও বেশি আমার অবাক লাগছে শিবের লিঙ্গের এত কি পছন্দ হলো মুসলমানদের মসজিদগুলো। একটা সোশ্যাল মিডিয়ায় দেখছি ওই যে কুতুব মিনার আছে না, কুতুব মিনারে নাকি ওখানে সামনে একটা লিঙ্গ ছিল, ওই লিঙ্গই পানি ঢেলে 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 ও কুতুব মিনার হয়ে গেছে। মানে যখন প্রশ্ন করলাম একে তো উত্তর তো দিতেই হবে, কেন লকম দিন কুমলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, আমি বহু জায়গায় বলি আজকেও বলছি সারা জীবন বলে যাব, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে বলুন ভালোবাসতে পারবে না, আর যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। অতএব আমি এখানে একটা কুরআন শরীফের আয়াত আমি পড়লাম যে লকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। এটা আমার ইসলাম শিখেছে, দিন শিখেছে, শরিয়ত শিখেছে, এটা হচ্ছে আমার আল্লাহর আইন। আমি একটু বলে নিই, তাহলে ওয়াজে যাব, যে একটু দেরি হলো তো একটু বলে নিচ্ছি আমি আর কি বার্তালা দেবো। বললো আপনারা কিছু বার্তালা দেন, আমি দেখো ভাই যারা বলছে যে শিবের লিঙ্গ এই মসজিদে ওখানে উঠেছে, এই মসজিদের তলায় ঢুকেছে, ওই মসজিদে উঠেছে, তা আমি মনে করি ওরা হিন্দু নয়, ওরা হিন্দু হতে পারে না। বলছে তাহলে কি মনে করেন, আমি বললাম ওরা হচ্ছে হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। আমি মাইকে বলছি, আমি নুকিয়ে বলছিলাম, ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। মানে একই লজ্জার কথা, একই শরমের কথা, মানে ওরা শিবের লিঙ্গকে সারা ভারতবর্ষের এই মসজিদে তুলছে, ওই মসজিদে ঢুকাচ্ছে, এই কর্মস্থানে ঢুকাচ্ছে, আজমির শরীফ নিয়ে গেছে, ফুরফুরা শরীফ নিয়ে আসবে, এরা শিবের নামে শিবের বদনাম করছে, শিবের নাম খারাপ করছে বলে আমি মনে করি। আমি মিথ্যে বলি না, আমার কাছে আছে, যদি কেউ দেখতে চান আমি এখনই দেখিয়ে দেবো। একটা জায়গায় বলছে কুতুব মিনারটা কুতুব মিনার ছিল না, কুতুব মিনারটা ছিল ওইটা একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গই পানি ঢেলে ঢেলে ওটা কুতুব মিনার হয়ে গেছে, এ কি লজ্জার কথা। তা আমাকে বললো আপনি কিছু একটা বার্তা দেন, আমি কি বার্তা দেবো, সারা ভারতবর্ষে বিশেষ করে বাংলার বাংলার সাম্প্রতিক হিন্দু মুসলমান প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার দাবি, আপনারা 2024 পর্যন্ত যখন শোবেন ভালো করে ঘরের দরজা দিয়ে শোবেন, আর মসজিদের দরজাগুলো দিয়ে শোবেন, বড় বড় কর্মস্থানের দরজাগুলো লাগিয়ে শোবেন, কারণ 2024 সাল পর্যন্ত শিবের লিঙ্গ কারো না কারো ঘরে ঢুকে যেতে পারে, কোনো না কোনো মসজিদে ঢুকতে পারে, কোনো না কোনো মাজারে ঢুকতে পারে, কারণ 2024-এ
ভোট হবে। অতএব শিবের লিঙ্গকে সামনে রেখে আমার একদল হিন্দু ভাইদের তাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ হিন্দু ভাইয়ের হিন্দুরা সম্প্রীতির হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই দাঙ্গা লাগাবার একটা চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে আমাদের সাবধানে থাকতে হবে।